ভারতের বাইরেও রয়েছে হিন্দু ধর্মাবলম্বীদের গুরুত্বপূর্ণ পবিত্র তীর্থস্থান, যা কিনা আবার একান্ন পীঠের অন্তর্গত। হ্যাঁ, পাকিস্তানের বালুচিস্তান প্রদেশের অন্তর্গত এই মন্দিরকে ঘিরে প্রচলিত রয়েছে নানা মিথ, যার ছত্রে ছত্রে লুকিয়ে রয়েছে রহস্য। আর সেই রহস্যের টানে দুর্গম এই মন্দিরে পাড়ি জমান দেশ বিদেশের বহু পর্যটকেরা। আর এই মন্দির বা পীঠ হল পাকিস্তানে অবস্থিত একমাত্র সতীপীঠ, যা মাকরান মরুভূমির উপর হিংলাজ বা হিঙ্গুলা তীর্থক্ষেত্র নামে খ্যাত। আজকে কথার সতীপীঠের তৃতীয় পর্বে মরুতীর্থ হিংলাজ। আরব সাগরের তীরে করাচি থেকে 250 কিলোমিটার দূরে পাকিস্তানের বালুচিস্তান প্রদেশের অন্তর্গত হিংলাজ মাতার মন্দির। বালুচিস্তানের মাকরান নামক মরুভূমিতে অবস্থিত এটি একটি গুরুত্বপূর্ণ সতীপীঠ। হিন্দু পুরাণ মতে এই স্থানে সতীর ব্রহ্মরন্ধ্র অর্থাৎ মাথার এক অংশ পড়েছিল। দেবী এখানে কোট্টারি ও ভৈরব ভীমলোচন রূপে পূজিত হন, তবে এখানে হিংলাজ মাতা হিসেবেই প্রচলিত এই দেবী। মন্দিরও হয়েছে দেবী হিংলাজের নামে। মন্দিরের নামেই গোটা গ্রামের নাম হিংলাজ বলে পরিচিত। মরুভূমির অত্যন্ত দুর্গম পথ অতিক্রম করার পর দর্শন পাওয়া যায় হিংলাজ মাতার। পাহাড়ের একটি গুহার মধ্যে অবস্থিত মন্দিরটি আসলে একটি প্রাকৃতিক গ্যাসের অগ্নিকুণ্ড। এই অগ্নিজ্যোতিকে হিংলাজ দেবীর রূপ বলে মান্য করা হয়। গুহার সামনে গোলাকৃতি বেদির ওপর কাপড় জড়ানো, সিঁদুর পরানো দুটি শিলামূর্তি রয়েছে। পুরোহিতদের মতে এই দুটি শিলার একটি হিংলাজ মাতা ও অপরটি হিংলাজ মাতার মেয়ে। এর পাশে সুড়ঙ্গ দিয়ে গুহায় যাওয়ার রাস্তা আছে, যেখানে হামাগুড়ি দিয়ে যেতে হয়। যদিও অন্ধকারে কিছুই দেখা যায় না, তবে দেবীর জ্যোতি অনেক সাধকই নাকি প্রত্যক্ষ করেছেন। পুরাণ মতে শক্তির দেবী হিংলাজ ভক্তদের সব মনোবাঞ্ছা পূরণ করেন। হিংলাজের বেশিরভাগ তীর্থযাত্রীরাই আসেন ভারত থেকে। অত্যন্ত দুর্গম স্থানে অবস্থিত এই মন্দিরে আসতে গেলে উটের সাহায্য নিতেই হয়। আগেকার দিনে করাচি শহরের হাব নদীর পাশ দিয়ে এক মাস ধরে উটের পিঠে চড়ে পুজো দিতে যেত ভক্তরা। এক মাসের অত্যন্ত কঠোর যাত্রার পর শ্রান্ত তীর্থযাত্রীরা পৌঁছাতেন হিংলাজে। অঘোর নদীতে স্নান সেরে তারা দর্শন করতে যেতেন হিংলাজ মাতাকে। এই মন্দির স্থানীয় বালুচ মুসলমানদের কাছেও পরম আদরণীয়। তাদের কাছে এটি নানি কি হজ নামে পরিচিত। মানুষের তৈরি কোনো মূর্তি নয়, সিঁদুর লেপা একখণ্ড পাথরই বালুর আদিবাসীদের আদরের নানি ও হিন্দুদের হিংলাজ মাতা। এছাড়াও মন্দিরের কাছে আছে একটি কুণ্ড, এটিও বেশ রহস্যময়। কুণ্ডের মধ্যে অবিরাম কাদামাটি ফুটতে থাকে। কিংবদন্তি রয়েছে এই ফুটন্ত কুণ্ডের কাছে এসে অন্তর থেকে নিজের পাপের পায়শ্চিত্ত করলে পাপস্থালন হয়। সব মিলিয়ে জাতি ধর্মের ঊর্ধ্বে গিয়ে মানব মনের অলিন্দে স্থান করে নিয়েছে মরুতীর্থ হিংলাজ। তো আজকের এপিসোড এতটুকুই। কেমন লাগলো কথায় সতীপীঠের আজকের পর্ব? কমেন্ট করে অবশ্যই জানাবেন, আর ভিডিওটি লাইক ও শেয়ার করতে ভুলবেন না। কথা হবে আগামী শনিবার নতুন এপিসোডে, এবং প্রতিটা এপিসোডের আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল নোটিফিকেশনটি অন করে রাখুন। ধন্যবাদ।